যে বিভিন্ন কারণত গছ গছনি যান আসে বহুত গছ কটা গল, চৰাই চিৰিকটি যান আসে বহুত চৰাই চিৰিকটি মৰা গল, নদী পুখুরী বিলত যান মাছ আসে সিমান মাছ আজিকালি নাই, বায়ুত যান পরিমাণের অক্সিজেনের পর আমি উশাহ লোক এটা সিমান উশাহ লোলে সিমান অক্সিজেন নাই, অক্সিজেনও কমিছে। এনে ধরনের আমার প্রাকৃতিক পরিবেশ, তোমালে পিকনিক খাবলে যাওয়া যদি প্রকৃতি সেয়াও কমিছে, ঘর 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 পথার 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 বিভিন্ন ধরনের হয়ে পেলায় পরিবেশ লাহে লাহে কি হয়ে গেছে তললে মানে ক্ষয় হয়ে কমি হয়ে গই আছে। গতি সেইটা হয়ে থাকলে আমি বাঁচি থাকি পড়ি জানো, উশাহ লোলে আমাকে লাগবে অক্সিজেন, অক্সিজেন কমি গেছে, খাবর কারণে আমাকে লাগবে পানি, পানিটা বিষাক্ত হয়েছে কমি যাওয়া নাই যদি পানিটা প্রদূষিত হয়েছে, আমি ভাল নিরাপদ পানি নাইকিয়া হয়ে গিয়ে আছে, আকো পৃথিবী ঠান্ডা করে রাখবে এটা এয়া জুন মাহটো সোমাইছেহে আমাক কেতিয়া গরম বন্ধ দিয়ে জুলাই মাহত দিয়ে, এই জুন মাহতে আমি থাকিব নোৱাৰা হৈছো, আৰু পশ্চিমবঙ্গত এপ্রিল মাহত গরম বন্ধ দিলে এটা পৃথিবীর ভিতরতে প্রথম ঘটনা, গতি এপ্রিল মাহত গরম বন্ধ দিয়া অর্থাৎ কি বুঝাইছে পৃথিবী বহুত বহুত গরম হয়ে গল, তারপর আমার কেরাহিত যদি আমাক পেলাই দিয়ে গরম কেরাহিত আমি কি হব পড়ো আমি বহি থাকি পড়ি না, তাতে নিম আমার পৃথিবীও তেনে হবলে ধরেছে, কিন্তু ভয় নাখাবা তার কারণে এই দিবক, এই দিবকট আমার পরিবেশের কথাব বুঝাই দিবর কারণে গোটেই পৃথিবীতে আফ্রিকাতে বোলা, আমেরিকাতে বোলা, ভারততে বোলা, বাংলাদেশতে বোলা, নেপালতে বোলা, সকলতে তোমালোকর ছাত্র ছাত্রীর পৰা 80-90 বছরিয়া ককা সকল হয়েছে সকলে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে আজির দিন, আর এইটাই উদ্দেশ্য যে পরিবেশের কথাবিল আমি যদি জানো তেতিয়া পরিবেশের ক্ষতি হব নোৱাৰে, আমি নজনার কারণে গছ এজোপা কাটো, গছজোপার আমি কি বলে ভাবো এজোপা গছ 10,000 টাকা পাম বিক্রি করলে, সেইবুলি আমি গছ এজোপা কাটে আমার ডাঙর হবলে ন, তোমালে বুঝবলে টান হব, গছজোপা কাটিলে কি পাম আমি 10,000 টাকা পাম, কিন্তু গছজোপা যেটা থিয় হয়ে থাকি গছজোপায় কি দিয়ে জানানে, এক নম্বর অক্সিজেন, গছজোপা যদি 50 বছর বয়স হয় অক্সিজেন কি টাকার দিয়ে, অন্তত 4,00,000 টাকার অক্সিজেন আমার বায়ুমণ্ডলত গছজোপায় দিয়ে, তারপর গছজোপাত গুটি লাগিব, সেই গুটিখিনি যদি আমি প্রতি বছরে খাই থাকি পাও কি টাকা আসব 8,00,000 টাকা ফলখিনির মূল্য, আমি 8,00,000 টাকা পালো, গছজোপা 10,000 টাকায় কইছিলো এটা কিমান পালো 4,00,000 টাকা আর 8,00,000 টাকা, তারপর গছজোপার পাত আছে নয় পাতব পকিলে সরি পড়ে, সরি পড়ার পশ কি হব গছজোপা কান্দি থাকে নাকি, পাত সরি গেলে গছজোপায় কান্দে নে নাকান্দে, কান্দে, কিন্তু গছজোপায় নলৰ ওচৰ হয়ে থাকে, সরি যাওয়া পাতখিনি পচি যাব, পচি গিয়ে পেলে মাটিখিনি আকো কি হব হারুয়া হব, কোনে কলে হারুয়া হব বলে তোমালে সুন্দর খবর দেখি জানে তোমালোকর আমারা সুন্দর উত্তর, মাটিখিনি যে গছর পাত সরি গল আমার লোকসান হয়েছে জানো, লাভেই হল, গতি গছজোপা পাত লাগি থাকতেও লাভ সরি পড়ার পশতো লাভ, গতি গছজোপায় কি করব মাটি হারুয়া করলে 50,000 টাকা গছজোপার মূল্যটো কই আছো দেই, তারপর ধুমুহা আহিলে, ধুমুহা আহি আমার ঘরটা উড়াই নিবলে খুঁজলে, কিন্তু গছ কেজোপা কি করব ধুমুহাটো অলপ হলে আগছিবনে, ধুমুহাটো যান বেগ আসে ধর ধুমুহাটো আসে 17 কিলোমিটার বেগত, গছবুর থাকার কারণে ধুমুহার বেগট 50 কমে যাব আমার ঘরটো বাঁচি যাব, সেটা হল 4 নম্বর। 5 নম্বর গছজোপায় কি করে বায়ুমণ্ডল শীতল করে রাখে ঠান্ডা করে রাখে, আমি গছর তলত হলে ইমান গরম উঠিলেহে জানো নুঠে, কারণ গছর তলত গছে পৃথিবী ঠান্ডা করে রাখে, 4 নম্বর নয় 5 নম্বর গছে কি করব অলপ অলপ বাষ্পীভবন করে থাকে, গছর পাতে অলপ অলপ পানি এড়ি থাকে, পানিখিনে কি করব বায়ুমণ্ডল থকা আর্দ্রতা, বায়ুমণ্ডল থকা আর্দ্রতা মানে কি বারো টান হয়েছে তোমালোর কারণে, আমি গরম দিন ঠান্ডা দিন কই দিলে কি ওলাই ধোঁয়া অল ওলাই নে সেইখিনিকে কোৱা হয় বাষ্প, সেই বাষ্প আমি নেদেখাকেও বায়ুমণ্ডলত আছে, সেইটো বতাহে গছৰ পাতে বায়ুমণ্ডলত দি থাকে, গতিকে গছ এজোপাৰ আমি মূল্যটো এতিয়া কিমান টকা 10,000 টকা নে কি টকা হলগে বাৰু অন্তত 40,00,000 এজোপা গছ আমি কাটো 10,000 টকা পাম বুলি আচলতে গছজোপাৰ মূল্যটো আমি গম পালোঁ নে ছাত্ৰ ছাত্ৰী হিচাপে পালোঁ।